গোপীনাথপুর দক্ষিণ পাড়া ভাই ভাই সংঘের পক্ষ থেকে গোপীনাথপুর ভগবানপুর পূর্ব মেদিনীপুর আমরা উপস্থিত হয়েছি বিশ্বজুড়ে যে করোনা ভাইরাস সেই ভাইরাসের পরিচয় আমাদের বর্তমান বছরে যে পুজোর আয়োজন করা হয়েছিল বাজেট ছিল আমরা সেই বাজেট পুজো বন্ধ করে দিয়ে সেই বাজেট থেকে সদস্যরা আলোচনা করে যে দুস্থ কিছু পরিবারকে 450 থেকে 500 দুস্থ পরিবারকে আমরা কিছু খাদ্য সামগ্রী দিয়ে আমরা তাদেরকে সাহায্য করার কাজে উদ্যোগী হয়েছি। আচ্ছা রাম রাম যে আজকে দীর্ঘ দু মাস ধরে আমরা যারা ঘরে বসে রয়েছি খাবার পাচ্ছি না, আমাদেরকে খাওয়ার একটা সুব্যবস্থা করে দিয়েছে গোপীনাথপুর ভাই ভাই সংঘ। আমরা আমাদের বাড়িতে পয়সা নেই, আমরা বাইরে কোনো কিছু জিনিস কিনে খেতে পাচ্ছি না, তাই খাওয়ারের একটা ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই ভাই ভাইয়ের সঙ্গে সমস্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, আপনারা যারা আমাদেরকে দেখছেন আমাদেরকে বাঁচার একটা উপায় বের করে দিন, আমরা যাতে খেতে যেতে পাই, খাওয়ার দাওয়ারের একটা ব্যবস্থা করে দিন, এইভাবে আমরা যাতে বেঁচে থাকতে পারি।